কিডনি কিভাবে চুরি করা হয় আর কিভাবেই বা তা পাচার করা হয়। আপনি কি জানেন যখন একজন নারী হসপিটালে বাচ্চা প্রসব করতে আসে তখন অনেক সময় ডাক্তাররা সেই নারীর একটি কিডনি তার অজান্তেই বের করে ফেলে। আর যদি আপনি চান যে এমনটা আপনার সাথে অথবা আপনার পরিবারের কারো সাথে না হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের দেশে খুব কম মানুষই অর্গান ডোনেট করে, অনেকে ভয়ের কারণে আবার অনেকে তো কুসংস্কারের কারণে অঙ্গদানের কথা ভাবেও না, যার কারণে লাখ লাখ মানুষের এক্সট্রা অঙ্গ না পাওয়ার ফলে মৃত্যু হয়। এখন যখন মানুষ নিজে থেকে অঙ্গদান করে না তাই এগুলো চুরি করার প্রয়োজন পড়ে যায়, আর এ কারণেই আজকাল আমাদের দেশে শারীরিক অঙ্গ চুরি ও পাচারের অগণিত ঘটনা ঘটে যাচ্ছে, যার ব্যাপারে জানলে আপনি পরবর্তীতে হসপিটালে যেতেও ভয় পাবেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি চুরি হয় কিডনি। পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই কিডনি চুরি করা হয় আর কিভাবেই বা এই কিডনি র‍্যাকেটগুলো চলে। বাংলাদেশ ও ইন্ডিয়ার মতো দেশগুলোতে কিডনির চাহিদা ও সাপ্লাইয়ের মাঝে রয়েছে আকাশপাতাল তফাত। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মতে প্রতি বছর বাংলাদেশে আনুমানিক প্রায় 5000টি কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন পড়ে, যার মধ্যে মাত্র 120 জনই নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে কিডনি ম্যানেজ করতে পারে। আর ওদিকে ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষের কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন পড়ে, কিন্তু তার মধ্যেও মাত্র 9000 মানুষের ভাগ্যে কিডনি জোটে। আর এত বিশাল পরিসরে কিডনির চাহিদা মেটাতে কিডনি র‍্যাকেটগুলো কাজ করে। এক্ষেত্রে মানুষের অজান্তে তাদের শরীর থেকে কিডনি চুরি করে ধনী মানুষদের কাছে উঁচু দামে বিক্রি করে দেওয়া হয়। ইন্ডিয়া বাংলাদেশে এই ধরনের কাজ খুবই কৌশলে করা হয় আর এগুলোর ব্যাপারে কেউ কিছু জানতেও পারে না। কিডনি র‍্যাকেটের লোকেরা সর্বপ্রথম নিজেদের টার্গেট সেট করে, তারপর তারা দেখে যে কিডনি তারা নিতে চাচ্ছে সেটি আদৌ উপযুক্ত কিনা, এর জন্য সর্বপ্রথম টেস্ট করতে হয় আর এগুলো আগে থেকে সেট করা থাকে। যেমন ব্লাড টেস্ট কোথায় ও কিভাবে করা হবে, কিভাবে ও কোথায় কিডনি বের করা হবে আর এসব কাজে কে কে জড়িত থাকবে এই সবকিছু আগে থেকে প্ল্যান করা থাকে, কারণ কিডনি র‍্যাকেটে যারা কাজ করে তাদেরকে খুবই গোপনে এই কাজগুলো করতে হয়। এই কাজের সাথে ডাক্তাররাও জড়িত থাকে, আর যখন ডাক্তাররা কনফার্ম করে দেয় যে এই ব্যক্তির কিডনি একেবারে পারফেক্ট কন্ডিশনে আছে তখন সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব কাজটি সেরে ফেলা হয়। আর যারা নিজে থেকেই নিজেদের কিডনি বিক্রি করতে রাজি হয়ে যায় তাদেরকে অর্ধেক টাকা অ্যাডভান্স দেওয়া হয় আর অপারেশনের পর বাকি টাকা দেওয়া হয়। এই কিডনি র‍্যাকেটগুলোর কর্মকাণ্ড খুবই বড় পরিসরে করা হয়। অস্বাস্থ্যকর খাবার খেলে, ঠিক মতো না ঘুমালে অথবা অত্যন্ত টেনশনের কারণে মানব শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে। অনেক সময় এই রোগগুলো নিজে থেকেই নিরাময় হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো থেকে মুক্তি পেতে রোগীকে লম্বা সময়ের জন্য ওষুধ খেয়ে যেতে হয়। আর আজকাল তো অর্ধেকের বেশি মানুষ ওষুধের সাহায্যেই বেঁচে আছে, মানুষ টেরও পায় না, কিন্তু অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে কিডনির ওপর মারাত্মক খারাপ প্রভাব পড়ে, যার কারণে অনেক সময় তো কিডনি ড্যামেজও হয়ে যায়। তাছাড়া যে সকল মানুষ খুব বেশি পরিমাণে মদ্যপান করে তাদের কিডনিও নষ্ট হয়ে যায়। যদিও কিডনি ড্যামেজ হওয়ার পেছনে কখনো কোনো একটি কারণ থাকে না, এতে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস অথবা অনেক সময় কোনো অ্যাক্সিডেন্টের ফলেও কিডনি ড্যামেজ হতে পারে। অনেক ক্ষেত্রে রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তাররা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়ে দেয়, যার কারণে সে সময় তাদের অন্য কিডনি প্রয়োজন পড়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কিডনি পাবো কোথা থেকে? আমাদের দেশে তো অর্গান ডোনেট করা মানুষের সংখ্যা নেই বললেই চলে। এমন তো অবস্থায় একজন রোগীর জন্য পারফেক্ট কন্ডিশনের একটি কিডনি খুঁজে বের করা বেশ কঠিন ব্যাপার। তখন মানুষ নিজের প্রয়োজনে প্রাণ বাঁচাতে যে কোনো কিছু করতে রাজি হয়ে যায়, এর জন্য তারা ডাক্তারদের মোটা অঙ্কের টাকা দিতেও পিছু পা হয় না, জাস্ট কোনোভাবে তারা তাদের প্রিয়জনদের প্রাণটা বাঁচাতে চায়। আর এ কারণেই আজ কিডনি র‍্যাকেট এত বড় পরিসরে পৌঁছে গেছে আর এতে অনেক মানুষ জড়িত। প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব থাকে, কয়েকজন কাস্টমারদের খোঁজ করে, আবার কয়েকজন কাস্টমারকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর যখন ডাক্তার কিডনি বের করে ফেলে তখন তারাও টাকা পায়। আর এই টাকা দেওয়ার লোকও থাকে ভিন্ন, যেন কেউ একজন ধরা পড়লেও র‍্যাকেটের বাকি সবাই যেন সেফ থাকে। এই সম্পূর্ণ কাজটি অত্যন্ত সিস্টেমেটিক ভাবে করা হয়। এই ধরনের র‍্যাকেটের নেটওয়ার্কও অনেক বড় পরিসরে কাজ করে। এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ এমনকি বিভিন্ন কমিউনিটিতেও অ্যাক্টিভ থাকে। এদের কাজ শুধু কাস্টমার খোঁজা, কার কত বেশি চাহিদা
টাকার জন্য কে নিজের কিডনি বিক্রি করতে রাজি হয়ে যাবে সেটা খুঁজে বের করে এরা। এখন দরিদ্র মানুষের জন্য অনেক সময় টাকা তাদের জীবনের চাইতেও বেশি মূল্যবান হয়ে পড়ে। আবার ওদিকে ধনীরা নিজেদের জীবন বাঁচাতে পানির মতো টাকা খরচ করতেও রাজি হয়ে যায়। আর এই পরিস্থিতিগুলোর সুযোগ নেয় কিডনি র্যাকেটগুলো। এরা খুব সস্তায় গরিব মানুষদের থেকে কিডনি কিনে নেয় আর সেটাকে উঁচু দামে বিক্রি করে ধনীদের কাছে। কিন্তু কখনো কখনো ছোট বাচ্চাদের বা তরুণীদেরকে কিডন্যাপ করে তাদের শরীর থেকে কিডনি বের করে নেওয়া হয় আর তারা এ ব্যাপারে কিছুই জানতে পারে না। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে তাদের পেটে সেলাই করা আর তাদের প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভব হয়। এই ধরনের ব্যাপার আপনারা বিভিন্ন মুভি অথবা ক্রাইম পেট্রোলের মতো শোতে দেখে থাকবেন আর এগুলো একেবারে সত্য ঘটনা। ডাক্তারদের এমনই এক পেশা, তারা যেমন চাইলেই কাউকে জীবন দান দিতে পারে তেমনি কারো জীবন কেড়েও নিতে পারে। আর যে সকল ডাক্তার এরকম কাজের সাথে জড়িত তাদের কি আর কি বলবো, এদেরকে আমরা সেকেন্ড গড বলি। কিন্তু এরা তো মানুষের কাতারেও পড়ে না। তবে যাই হোক, এই ধরনের কর্মকাণ্ড আটকানোর একটা কার্যকরী পথ আছে আর সেটি হচ্ছে স্বেচ্ছায় অঙ্গ দান করা। এতে আপনার মৃত্যুর পরও আপনার কারণে আরেকটি মানুষ নতুন জীবন পাবে। এর চাইতে মহৎ কাজ আর কি হতে পারে বলুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই ব্যাপারে সচেতন করে দিন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।